হ্যালো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে সূর্যকে কেন্দ্র করে আমাদের এই পৃথিবী অনবরত ঘুরছে, সেই সাথে ঘুরছে প্রত্যেকটা জিনিস। প্রশ্ন হচ্ছে, যদি হঠাৎ করে পৃথিবী ঘূর্ণন বন্ধ করে দেয় তাহলে কি হবে? প্রথমত একটা বিষয় আপনার জানা প্রয়োজন যে পৃথিবীর নিজেকে কেন্দ্র করে প্রতি ঘন্টায় প্রায় 1600 কিলোমিটার স্পিডে ঘুরছে। এই ঘূর্ণন গতিটা আসলে আমাদেরকে মহামূল্যবান সময় দিচ্ছে, আর সেই সময় আমাদেরকে দিচ্ছে জীবন ধারণের সকল কিছু। এটা খুবই জটিল বিষয়। আপনি যদি একেবারে বিষুবরেখাতে থাকেন তবে এই ঘূর্ণনের সর্বোচ্চ গতিটা পাবেন, আবার যদি কোনো একটা মেরু অঞ্চলের দিকে থাকেন সেটা কমে যেতে থাকবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমি যদি পৃথিবী থেকে একটা লাফ দিয়ে 1 ফিট পরিমাণ উপরে উঠে যাই তবে তো পৃথিবী আমাকে ফেলে রেখে 1 সেকেন্ডে 1500 ফিট চলে যেত। এটা হচ্ছে না, কারণ পৃথিবী শুধু নিজেকে নিয়েই ঘুরছে না, তার উপরে থাকা সকল কিছুকে নিয়েই ঘুরছে। মানে আপনি যখন বাতাসে লাফ দেন পৃথিবীর সাথে আপনিও ঘুরতে থাকেন, সেটা আপনি যেখানেই থাকেন না কেন। পৃথিবী আপনাকে যে আকর্ষণটা দিয়ে ধরে রেখেছে এই আকর্ষণের জন্য এসব কিছু হচ্ছে। মনে করুন আপনি একটা বাসে উঠলেন যেটা ঘন্টায় 80 কিলোমিটার বেগে চলছে। হঠাৎ করে বাসটা এক কোষে ব্রেক করলে কি হবে? সবাই একই সাথে সামনের দিকে ঝুঁকে পড়তে হবে। যদি বাসটা ব্রেক না দিয়ে রাস্তার পাশে একটা আস্ত গাছের সাথে ধাক্কা লেগে একেবারে ইনস্ট্যান্ট থেমে যায় তবে কি হবে? সবাই এত জোরে ছিটকে যাবে যে কেউই বেঁচে থাকার মতো থাকবে না। সামান্য একটা বাস যদি হঠাৎ থেমে গেলে এত ভয়ানক হতে পারে, তবে ঘন্টায় 1600 কিলোমিটার স্পিডে চলা পৃথিবী থেমে গেলে কি হতে পারে? পৃথিবী থেমে যাওয়ার প্রথম সেকেন্ডে দুইটা বিষয় ঘটবে। প্রথম মুহূর্তে পৃথিবীর পৃষ্ঠতলে থাকা সকল কিছু একই সাথে উঠতে শুরু করবে ঠিক পশ্চিম দিকে। সকল কিছু বলতে সকল কিছুই, বিশাল সব বিল্ডিং, রাস্তাঘাট, কলকারখানা, এমনকি পাহাড় পর্বতগুলো মাটি থেকে উপড়ে গিয়ে উড়তে শুরু করবে, এবং সেই উড়ে যাওয়ার স্পিড হবে প্রায় ঘন্টায় 1600 কিলোমিটারের মতন। কোনো কিছু সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, কারণ ওই বাসের মতন পুরো পৃথিবীতে হঠাৎ করে যে প্রচণ্ড ধাক্কা লাগবে পূর্ব থেকে পশ্চিম দিকে তা সামলাতে পারবে না কিছুই, সেটা মাউন্ট এভারেস্ট হোক আর 5তলা বিল্ডিংই হোক। মানুষ এমনভাবে উড়াল দেবে যেভাবে একটা পিস্তল থেকে বুলেট বের হলে যে স্পিডে ছুটে যায়, ঠিক সেইভাবে মানুষ একেবারে কিছুক্ষণের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ হঠাৎ করে আপনি যদি 1500 ফিট প্রতি সেকেন্ডে ছিটকে গিয়ে উড়তে শুরু করেন তবে আপনার শরীরের প্রতিটি হাড়, মাংস এবং শিরা উপশিরা আলাদা হয়ে যাবে, এবং রক্তগুলো নিচে পড়ে না গিয়ে বাতাসে ভাসতে থাকবে। এর কারণ হচ্ছে বাতাসের সাথে আপনার শরীরে যে ঘর্ষণ হবে এই মারাত্মক স্পিডে তা সহ্য করার মতন ক্ষমতা আপনার শরীরে মোটেই নেই। প্রথম কয়েক সেকেন্ডে দুই স্থানে থাকা মানুষ বেঁচে যাবে। প্রথমত বেঁচে যাবে আকাশে প্লেনে উঠতে থাকা মানুষ এবং একেবারে উত্তর ও দক্ষিণ মেরুতে থাকা লোকেরা, কিন্তু সেটা কয়েক সেকেন্ডের জন্য, কারণ পৃথিবীর থেমে যাওয়া কয়েক সেকেন্ড পরেই শুরু হবে ভয়ানক ধুলোর মেঘ জমা, যা শুরু করবে ঝড় এবং প্রচণ্ড বজ্রপাতের। এবং সেই বজ্রপাতের বিদ্যুতের শক্তি এতটাই বেশি হবে যে বিমানগুলো 1 সেকেন্ডের মধ্যে ভর্ষণ চন্ডবে। বজ্রপাতের ফলে মারাত্মক বিদ্যুতায়নের সৃষ্টি হবে। মেরু অঞ্চলে যারা থাকবে তারা প্রথমে হয়তো বেঁচে যাবে, কিন্তু হঠাৎ করে থেমে যাওয়ার কারণে পৃথিবীতে প্রচণ্ড একটা ধাক্কার মতন বাতাসের সৃষ্টি হবে। পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে হঠাৎ করে যেমন প্রচণ্ড শক ওয়েভের সৃষ্টি হয়, ঠিক তেমনি অসম্ভব ভয়ানক একটা শক ওয়েভের ধাক্কা গিয়ে মেরুগুলোতে লাগবে। এতে সেখানে বসবাসকারীর একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যেটা পারমাণবিক বোমার শকওয়েভের ফলে হয়ে থাকে। হঠাৎ পৃথিবীর গতিবেগ থেমে যাওয়ার ফলে এর আরেকটি ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখা যাবে আমাদের পৃথিবীর সমুদ্রের সাথে। কেবল আমরা সহ পৃথিবীর সকল বস্তুই নয়, সমুদ্রের পানি পর্যন্ত পূর্ব দিকে প্রবাহিত হতে শুরু করবে। এতে করে প্রথমত সকল সমুদ্র উপকূলীয় অঞ্চলে বিশাল দৈত্যাকার এমন এমন ঢেউ সৃষ্টি হবে যেসব ঢেউ ইতিহাসে কেউ কখনো প্রত্যক্ষ করেনি, যার ফলে সমুদ্র উপকূলীয় শহর, উদাহরণ হিসেবে বলতে পারি অস্ট্রেলিয়ার সিডনির শহর, ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি সমুদ্রের পানি একদম পরিষ্কার হয়ে যাবে। এই সময় পৃথিবীর সমুদ্রের সকল পানি দুই মেরুর দিকে চলে যাবে, আর মাঝখান দিয়ে তৈরি হয়ে যাবে সুবিশাল এক ভূপৃষ্ঠ। নতুন তৈরি এই বিশাল মহাদেশটা হবে একদম সোজা, আগের মতো এক মহাদেশ থেকে আর এক মহাদেশ যেতে মাঝখানে কোনোরূপ সমুদ্র পড়বে না, কেননা সমুদ্র দুপাশে চলে গিয়েছে, মাঝখানে যা আছে তা কেবল সমতল ভূমি। আর এই ব্যাপারটি হবে পৃথিবীর জন্য সবচেয়ে বড় ভূতাত্ত্বিক পরিবর্তন। পৃথিবীর ঘূর্ণন থেমে যাওয়ার ফলে পৃথিবীতে আর 12 ঘন্টা পরপর একপাশে সূর্য আসবে না। এখানে পৃথিবীকে নির্ভর করতে হবে কেবল তার বার্ষিক গতির ওপর, অর্থাৎ 365 দিনে যে সূর্যকে প্রদক্ষিণ করছে তার ওপর।
আর সে কারণে পৃথিবীর যে প্রান্তে সূর্য থাকে সে প্রান্ত দেখা যাবে 6 মাসের জন্য দিন, আর যে প্রান্তে বা পাশে সূর্য থাকবে না সেখানে 6 মাসের জন্য রাত। আর আর্নিক গতি না থাকার ফলে কোনো স্থানে 6 মাস ধরে টানা সূর্যরশ্মি সে স্থানের আবহাওয়াগত তাপমাত্রাকে অত্যধিক উত্তপ্ত করে তুলবে। একইভাবে বিপরীত পার্শ্বে টানা 6 মাস ধরে সূর্যের আলো না থাকা এবং চিররাতময় অবস্থা সে স্থানের আবহাওয়াকে করে দেবে আরও কয়েক গুণ ঠান্ডা, অনেকটা অ্যান্টার্কটিকা মহাদেশের চেয়ে বেশি ঠান্ডা।